ঢাকার পল্লবীর একটি বাড়িতে পুলিশের মাদক বিরোধী অভিযানের মধ্যে এক তরুণীর মৃত্যুর ঘটনায় মধ্যরাতে ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে মুখোমুখি হয় আইনশৃঙ্খলা বাহিনী। ভাঙচুর হয় পুলিশের কয়েকটি গাড়ি। স্থানীয়দের অভিযোগ, হত্যা করা হয়েছে ওই তরুণীকে। তবে নাগরিকের হাতে আসা কিছু তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। মাঝুল ইসলামের প্রতিবেদন। সোমবার সারা রাত পল্লবী এলাকা ছিল গুজবে ভরা। কারো ভাষ্যমতে অভিযানের সময় 19 বছর বয়সী বৈশাখীকে বলা হচ্ছিল 15 বছরের কিশোরী। কারো ভাষ্যমতে ওই তরুণীকে পুলিশ গলা টিপে হত্যা করেছে। কারো আবার দাবি, অরুণা পিছিয়ে ঘটেছে হত্যাকাণ্ড। অভিযুক্ত, নিহতের পরিবার আর খোদ পুলিশ, আর নির্দোষ নিহতের মা লাভলি। কেউ বলছিলেন ইফটিজিং এর প্রতিবাদ করায় মা মেয়েকে নগ্ন করায় আত্মহত্যা করেছে বৈশাখী। তবে অভিযানের ফুটেজ বলছে ভিন্ন কথা। এই নারী বৈশাখীর বোন। তার বক্তব্য যদি সত্য হয় তাহলে তাদের মা আসলেই মাদক ব্যবসায়ী। তথ্য প্রমাণ বলছে মাকে বাঁচাতে আসা 3 মেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী। আছে একাধিক মামলাও। তবে শত চেষ্টা করে অভিযুক্ত দুই এএসআইয়ের বক্তব্য জানতে ব্যর্থ হয় নাগরিক। তবে বিষয়টি নিয়ে কথা বলেন মিরপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক যাকে ব্যবসায়ী যে লাভলি তাকে নিয়ে নিচে নেমে আসে, সেই সময় তার মেয়ে তাকে পুলিশকে বিভিন্ন হুমকি দিতে থাকে, আত্মহত্যা করবো, এই করবো, সেই করবো বলে সে ধরে দাঁড়িয়ে। বৈশাখী হচ্ছে লাভলির মেয়ে, এরা পুরো পরিবারটা এই মাদক ব্যবসা বা মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত। পুলিশের সঙ্গে আপনি যে কথাও শুনছেন পুলিশ তাকে গলা টিপে মারে, মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।